হজরত আলী মনটা খারাপ ভ্রাক্রান্ত মন নিয়ে হজরত আলী নামাজ পড়তে গেলেন নামাজ পড়ে ফিরলেন ফিরেছে মা ফাতেমা বলছে হুজুর আপনি আমার পাশে একটু বসুন আমার পাশে একটু বসুন হুজুর আপনার কাছে আজকে আমি কিছু চাইব দেবেন একবার জোরে বলেন সুহান আল্লাহ আলী বলছে ফাতেমা ও ফাতেমা আমি তো গরিব ফাতেমা তুমি জানো আমি গরিব আমি কিচ্ছু দিতে পারবো না ফাতেমা তুমি আমার কাছে চেয়ে আমাকে লজ্জা দিও না আমাকে ছোট করো না মা ফাতেমা বলেছিল হুজুর এত বছর সংসার করেছি কোনো দিনের জন্য আপনার কাছে মুখ ফুটে বলিনি যে আমাকে একটা শাড়ি কিনে দাও কোনো দিনের জন্য বলিনি আমাকে একটু ভালো মন্দ করে খেতে দাও কোনো দিনের জন্য বলিনি আমাকে একটু বেড়াতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো হুজুর আজকে আমি ইন্তেকাল করব আজকের আমি বিদায় নেব আর আমার ইন্তেকালের সময় আমি আপনার কাছে কি চাইবো হুজুর নেভার হুজুর আমার দাবি ওই সব না আমার দাবি আলাদা জোরে বলেন না সোহানাল্লাহ মা ফাতেমা বলছে হুজুর আমার দাবি আলাদা আলী বলছে ফাতেমা কি বলো ও ফাতেমা কি দাবি বলো মা ফাতেমা বলেছে হুজুর আমার প্রথম নাম্বার দাবি হলো আমার দাবি দুটো কটা দুটো হুজুর আমার প্রথম নাম্বার দাবি হলো আমি ফাতেমা আমাকে একটু আল্লাহর রস্তে মাফ করে দেন জোরে বলবেন না সুহান আল্লাহ কি দাবি কি দাবি আচ্ছা ইমানের দিকতে পাওয়ারফুল কেটা ফাতেমা না আলী কথা বলেন আর ইমানের মূল শেকড় কেড়া নবীজি ইমানের মূল শেকড় যদি নবী হয় নবী যদি ইমান নামক গাছ হয় আর সেই গাছের শাখা পোশাখা সেই গাছের ডাল যদি ফতেমা হয় তাহলে ইমানের দিক থেকে পাওয়ারফুল হিসেবে ওই অঙ্কই গেলি ফতেমা ফতেমা তাহলে ফতেমা ইমানের দিক থেকে পাওয়ারফুল হয়েও নিজের স্বামীর কাছে মাপ চাচ্ছে জোরে বলবেন না মহাব্বতে বলবেন না মা ফতেমা মাপ চাচ্ছে আর আমার কাতেমা আয়সা খাদা এদের মাপটা লাগে না এরা খোদার খাসি খোদার খাসি আল্লাহ খাসি তাই না এদের মাপ এরা স্বামীগুলোকে আসামির মতো মনে করে আসামি কথা বুঝলেন আর এরা মরবেও না আল্লাহ এদের এদের যে কি করেছে খোদাই ভালো জানে কথা বুঝলেন তো মা ফতেমা তো জোহরা স্বামীকে বলছো হুজুর আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আব্বাজান ভাই জানে রাম মেন মুসলমানের আসন আর মানিকেরাম আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু ঐ সময় فاطمهকে বলেছিল ও নবীনন্দিনী فاطمه না 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 তুমি আমার কাছে কোনো অন্যায় করনি তুমি আমার কাছে কোনো ভুল করনি فاطمه অন্যায় করনি তো কেন তোমাকে maaf করব অন্যায় করনি তো কেন তোমাকে ক্ষমা করব ও বাবাজিরা মুমিন মুসলমানেরা আল্লাহ নবীর কন্যা আম্মাজান فاطمه ঐ নিজের স্বামীকে বলেছিল ওগো আল্লাহ নবী সাবা ও ইমাম হাসান হুসেন আব্বাজার ওগো আমার প্রাণ প্রিয় স্বামী নি হুজুর অমন কথা বলবেন না হুজুর অমন কথা বলবেন না হুজুর আমি ফাতেমা আপনার সংসার করেছি হুজুর আপনার সংসার করতে করতে হুজুর আমি আপনার দুটো বাচ্চা মানুষ করেছি হুজুর রাতের অন্ধকারে দিনের আলোতে

আপনি আমার কাছে আপনি আমার কাছে জামা কবুর পুরস্কার করতে বলেছেন আমি ফাতিমা যদি একটু তাড়াতাড়ি দিতে বার্তা ও আল্লাহ নবী সাবা আমি فاطمه আমি কোনো না কোনো অন্যায় কথার দ্বারা মুখের দ্বারা হাতের দ্বারা অন্তরের দ্বারা চোখের দ্বারা ব্যবহারের দ্বারা আমার ঠোঁট দিয়ে মুখ দিয়ে হাত দিয়ে কোনো না কোনো অন্যায় হয়তো করে ফেলেছি হুজুর আপনি আমাকে মাফ দাদান হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর আপনি আমাকে maaf করে দেন আল্লাহ নবী সাহাবা আলী বলেছিল ও নবীন অনদীনি ফাতেমা তুমি তো আমার কাছে কোনো অন্যায় করনি তুমি আমার কাছে কোনো ভুল করনি অন্যায় করনি তো কেন তোমাকে maaf করব জোরে বলেন না মহাপতে বলেন না আরে আলী ফাতেমার অন্যায় খুঁজে পাচ্ছে না দোষ ত্রুটি করেছে ফতে অন্যায় করেছে আলী আলি রাডারে ধরা পড়িনি আলী খুঁজে পাচ্ছে না আর মা ফতে বলছে হুজুর আমি শুনবো না আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন ও ও আমার আব্বা জানে না ও আমার আম্মা কানটা খেয়াল করে কানটা খালা করে শোনুন কবির মনোযোগ দিয়ে আমার অস্তা শুনুন মা আমার অস্তা মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ ও বাবাজিরা জিরাম মুসলমানেরা

তাহলে আমি পৃথিবীর নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো তোমরা তোমাদের স্বামীর পায়ে করো কিন্তু না দিতে হবে আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না আম্মাজান ফাতেমা বলে হুজুর আমার আব্বাজানের মুখে আমি আর একটা হাদিস শুনেছি আল্লাহ আম্মাজান ফাতেমা বলে আমার আব্বাজান বলেছেন এ আমি রসুর জানিয়ে দিলাম আমি হাবিব জানিয়ে দিলাম আমি নবী জানিয়ে দেই পৃথিবীর জমিন থেকে কোন স্ত্রী যদি মারা যায় কোন মহিলা কোন মা কোন ভাবি যদি মারা যায় কোন স্ত্রী যদি মারা যায় আল্লাহ নবী জানিয়ে দেয় আর ওই স্ত্রীটার প্রতি তার স্বামী যদি খুশি থাকে তার স্বামী যদি রাজি থাকে তার স্বামী যদি অন্তর দিয়ে চোখ ফোটা দুপোটা চোখের পানি ফেলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাঁদে ও রব্বুল আলমিন আল্লাহ আমার সোনার মানিকটা আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল আমার মনার মাটা ভালো ছিল আমার কচির মাটা ভালো ছিল আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কোন স্ত্রী যদি মারা যায় আর স্ত্রীটার প্রতি তার স্বামী যদি খুশি থাকে তার স্বামী যদি রাজি থাকে আল্লাহ নবী ওই মহিলা মারা যাবে আটটা জান্নাতে দরজা ওই মহিলাটার জন্য অজীব হয়ে যাবে একটু জোরে বলেন না বাপ নারী দেখবে হুজুর আমার আব্বা এতগুলো হাদিস বলেছে স্বামীর কি কদর স্বামীর কি ইজ্জত নবী বলেছে কোন স্ত্রী মারা যদি যায় আর মারা যাওয়ার পরে তার স্বামী যদি খুশি থাকে ওই স্ত্রীটার প্রতি যদি অন্তর দিয়ে অন্তর দিয়ে দু চোখের পানি ফেলে কবরের ধারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে রবীন্দন আল্লাহ আমার কচির মার মতো মা হয় না আল্লাহ আমার বোর মতো বউ হয় না যদি অন্তর দিয়ে দুপোটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে নবী বলেছেন ওই মহিলা মারা যাবে বিনা হিসাবে আল্লাহর চান্নাতে যাবে ও ভাই আমার বাবাজিরা আজকের সমাজের দিকে তাকে বলুন শতকরা শতকরা কটা স্বামী নিজেদের বিবিদের প্রতি খুশি আছে বলতে পারবেন শতকরা পাঁচটা যে আমরা আমাদের বোর প্রতি সন্তুষ্ট আছে বা মুখ দিয়ে বললে হবে না এখান থেকে বলতে হবে এখান থেকে বলতে হবে এইটা হলো এইটা হলো হেডলাইন এইটা হলো মেন জি মুখ দিয়ে ঠেলে লেয়ালি হবে না বাবা অন্তর দিয়ে বলতে হবে অন্তর দিয়ে বলার বলার লোক আজকের আর নেই কারণ আমার মায়েরা এরা স্বামীকে আসামির মতো ব্যবহার করে কথা বুঝছেন নবী বলেছেন স্বামী খুশি তো আল্লাহ খুশি স্বামী নারাজ তো আল্লাহ নারাজ স্বামী বেজার তো আল্লাহ বেজার আর স্বামী আনন্দিত তো আল্লাহ আনন্দিত একবার জোরে বলেন সুহান আল্লাহ আব্বাজান ভাইজানেরা মোমেন মুসলমানেরা সোনার মানিকেরা আমার আলোচনার দিকে একটু গভীর মনোযোগ দিতে হবে আমি আপনাদের কাছে বলতে চাই ও বাবা জানে না ও আমার মায়েরা বোনেরা শোনে রেখে দেন আল্লাহ নবীর কন্যা মা ফাতেমা দুসহরা বারে 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 নিজের স্বামীর কাছে মাপ চায় নিজের স্বামীর কাছে ক্ষমা চায় হুজুর প্রিয়া মাকে মাপ করে দেন হুজুরফ প্রিয়া মাকে মাপ করে দেন হজুর আপ আমাকে ক্ষমা করে দেনাদা আলী রাদি আল্লাহ তালা নবু আবার বলতে লাগলো ফাতেমা ও নবিনন্দিনী ফাতেমা তুমি তো আমার কাছে কোনো অন্যায় করো তুমি আমার কাছে কোন ভুল করনি অন্যায় করনি তো আমি কেন তোমাকে maaf করব জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাই আপনারা দাঁড়িয়ে না থেকে এই পিছনে অনেকটা জায়গা আছে আস্তেটা গ্যাপ না করে আসুন না ভিতরে বসেন না জি আর কি হচ্ছে এত বারবার আর যাতাশকোছ অসুবিধা হচ্ছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও আলা আলে ওই পাহাড়ে যদি পশন করো সিজান করেছে কে তোমাকে বাশাহিনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান জোরে জোরে লাইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ খুঁটিবিহীন ওই নীলাকাশে দেখি তারা যদি বলেন না আল্লাহ একটু মহাব্বতে হবে না খুটি বিহীন আকাশে দেখি অপরূপ খেলা সবই যে তোমার দয়া অপরাধ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া অপরাধ সে যে আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি পোষণ করো সৃজন করেছি কে তোমাকে ভাষাহীন একু জবাব পাবে আমার উপভো সে যে আল্লাহ মাহান লাইলাহা ইল্লাল্লাহ সৃজন করেছে এই ধরনি দিয়েছে কত শতনি আমার কি সারায় হয়ে যাবে কামাত আমার এটা ছিলে বলে আরে দেখবো সৃজন করেছে এই ধরনের কত শতুনি আমার তোমার হাতের একই সারা সবই যে তোমার দয়া অপরাধ এই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে দযা অপরাধ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে আমার প্রভু সে যে আল্লাহ আলা আলোচনার দিক খেয়াল আমার অনেক আলোচনা আছে বাবা আমার এই যেটা ধরেছি এটা শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে অনেক টাইম লাগবে আমি ইতি সময় নষ্ট করতে চাই না শুনুন আনহু মা ফতেমা কে বলছে ফতেমা রে তুমি আমার কাছে কোনো অন্যায় করো ফতেমা বিশ্বাস করো আমি খুঁজে পাচ্ছি না ফতেমা আর তাছাড়া ফতেমা তুমি জানো আমি যে তোমার বিয়ে করেছি এটাই এটাই হলো আমার জীবনের সব থেকে বড় কপাল একবার জোরে বলেন ফাতেমা তুমি আমার কাছে কোনো অন্যায় করি কোনো ভুল করনি আমার মুরব্বী বাপেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন নারী কেমন নারী হয়েছিল মাফু আমার মায়ের রে মাফু আ থেকে কিছু শিক্ষা নান আমার মা ফাতেমার জীবন কাহিনী শুনে বাবা কিছু আমল করুন কাজে দেবে আম্মা যান ফাতে মা তু আল্লাহ তালা আনা এবার আলী আদি আল্লাহ তালা আনহুকে আবার একটা হাদিস শোনাচ্ছে বাবা ওই হাদিসটা আমি আপনাদের কাছে পরিবেশন করব ও মা বোনেরা আমার নবী বলেছে মা জান্নাতে যদি যেতে চাও মা ও মা চারটে আমলে তোমাদের জন্য করতে হবে চারটে আমল মা তোমাদের জন্য চাত তে ওয়াজ এই চাত তে ওয়াজ শুনবে না পাঁচ নম্বর ওয়াজ আর শুনতে হবে না এই চাত ওয়াজ শুনলে মা তোমরা জান্নাতে চলে যাবে আল্লাহ নবী বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইজা সললাত খামসা আশারাত সারাহা ওয়া হাসানাত ফারজাহা ফালতাদখুলুল জান্নাত মিন আওাব ইনশাআল্লাহ আও কামা ক্বাল আলাইহিস সালাম আল্লাহ নবী বলে মায়েরা ওমা জান্নাত জান্নাতে যদি যেতে চাও জান্নাতে সুখ যদি ভোগ করতে চাও জান্নাতের নিয়ামত যদি পেতে চাও জান্নাতি খাওয়া খানা যদি খেতে চাও মা ও মায়েরা তোমাদের জন্য আমার নবী বলেছে মা চারটে আমল ফরজ এই চারটে আমল তোমাদের করতে হবে মা আমার নবী বলে মায়েরা রে এক পা নামাজ পড়বে মা ওমা কোনো অজুহাত চলবে না তোমাদের যে প্রতি মাসে মাসে কটা দিনে একটু ছুটি থাকবে মা তোমাদের যখন শরীরটা খারাপ করবে ওই দিন দিয়ে আর বছরে পাঁচটা দিন দুই ঈদের দিন বকরা ঈদের পরের তিন দিন এই পাঁচটা দিন ব্যতীত মা ও মেরা রোজা রাখবে আমার নবী এক নম্বরে বলেছে নামাজ এই আল্লাহ নবী বলেছেন কোনো মহিলা কোনো নারী যদি পড়তে পারে ওই নারীটা মারা যাবে আটটা জান্নাতের দরজা আমার আল্লাহ তার জন্য খুলে দেবে Yeah. Hey. আমার আব্বা জানেরা সোনার মানিকেরা ও মা বোনেরা ও ইমানদারেরা আমার বাবাজিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এক নম্বরে বলেছেন ও দুনিয়ার নারীরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ হলো মিরাজ আসসালাতুল মিরাজুল মুমিনিন আর নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ আসসালাতুল মিফতাহুল জান্নাহ নামাজ আওয়াজ হলো চাবি আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন বলেছেন যার ভিতরে নামাজ নাই তার দিন নাই বাবা আল্লাহ নবী বলেন পৃথিবীর কোন মানুষ যদি নামাজ না পড়ে তার ইমান নাই ইমান নাই ইমান নাই আর যার ভিতরে ইমান নাই বাবা সে তো মানুষের ভিতরে পড়ে না আমার আব্বা জানেরা সোনার মানিকেরা এই বিষয়ে ছোট্ট একটা আলোচনা করি আল্লাহ নবী মুসা আলী হেওয়াসাল্লাম হুজুর আমার এক তারিখে আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন আল্লাহর সাথে কালাম করতে যাচ্ছেন তুর পর্বতে রাস্তা দিয়ে যাচ্ছে আর রাস্তার ধারে একটা শুকর একটা খিঞ্জির একটা শুকর দাঁড়িয়ে আছে ওই শুকর নবী মুসা কে বললেন নবী মুসা আপনি কোথায় চলেছেন বলে আমি আল্লাহর সাথে কালাম করতে যাচ্ছি শুকুরটা তখন বললেন মুসা আমি শুকুর আমার একটা কথা একটু আল্লাহকে জিজ্ঞাসা করবে শুকুর বললেন নবী মুসা বললেন ভাই শুকুর কি কথা শুকুর ওই করবে আমি সোর মানুষ হতে চাই কেটা মানুষ হবে সোর সোর কথা বুঝলে জি সোর বলছে নবী মুসা আপনি আল্লাহকে গিয়ে বলবেন আমি শুকুর একটু মানুষ হতে চাই তাই তুই মানুষ হবি ঠিক আছে আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করবো যা নবী মুসা চলে গেলেন খুব সংক্ষেপে আস্তে আস্তে রাস্তা একটা শুকুরের সাথে দেখা আল্লাহ ও একটা আর্য করেছে আল্লাহ যদি আপনি বলেন আল্লাহ বলছে বলো তা বলছে আল্লাহ শুকুর বলেছে যে ওগো নবী মুসা আল্লাহকে একটু বলবেন আমি মানুষ হতে চাই আল্লাহ গো ওই শুকুরের আরজিটা যদি আপনি কবুল করেন তাহলে যাওয়ার সময় শুকুরকে বললে শুকুর খুব আনন্দিত হবে খুব মজা পাবে খুব ভালো লাগবে আল্লাহ যদি একটু বলতেন আমার আল্লাহ বলছে তাই শুকুর মানুষ হবে ঠিক আছে রবি মুসা তুমি যাবার সময় গিয়ে বলবে যে আমি তোকে মানুষ বানাবো কি বানাবে মানুষ তবে মুসা শোনো এটাও গিয়ে বলবে আমি মানুষ বানাবো কিন্তু ঈমান দেবো না কি দেবে না কথা বলেন মানুষ বানাবে কিন্তু ঈমান দেবে না ঠিক আছে আল্লাহ নবী মুসা গেলেন সর রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে কখন নবী মুসা আসবে এইবার নবী মুসা আসলেন শুকুর বললেন নবী মুসা খবর কি তা হচ্ছে শুকর খবর ভালো আমার আল্লাহ তোর আরজি কবুল করেছে ও তো শুকর এইবার নাচ বলে দেখে যা ধেই ধেই করে নাচতেছে জি আমি গাড়ি বাড়ি করবো বিরিয়ানি খাবো হালুয়া খাবো কোফতা খাবো মানুষ গাড়ি করবো বাড়ি করবো জি রিল্যাক্স করবো এনজয় করবো আনন্দ করব ফুর্তি করব তেরে নাম চুল কাটবো কথা বুঝলেন না জি ফ্যাশন দেবো কত কি করব বিরাট আনন্দ নাচতেছে নবী মুসা বলছে হ্যাগা নাচ তো বিচা বিরাট হচ্ছে তা শোনো লাস্টের কথাটা শোনো তা বলে বলছে আল্লাহ বলেছে তোকে মানুষ বানাবে মানুষের মতন চোখ মানুষের মতন চুল মানুষের মতন কান মানুষের মতন নাক মানুষের মতন হাত মানুষের মতন খাবা দাবা দেহ ঘুম সব পাবি কিন্তু আল্লাহ বলেছে তোর ইমান দেবে না কি দেবে না ইমান দেবে না ভাই শুকর আর কিন্তু কোনো কথা বলেন না করে কিচ্ছু বলে না করে অনেক অনেকক্ষণ থাকার পরে বলছে রবি মুসা এটা মশলা জিজ্ঞেস করছি বলেন দিন তাহলে বলো তা বলছে আচ্ছা আমি শোর আমি যদি মারা যাই আমি কোথায় যাব মরে যাবার পরে আমি কোথায় যাব তা বলছে তুমি যদি এক্ষুনি মারা যাও তুমি জান্নাতে মাটি হয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ শুকুর বলছে নবী মুসা আচ্ছা আমি যখন মানুষ হব এই ইমান মানুষ হয়ে যদি মরে যায় কোথায় যাব তা বলছে জাহান্ন আমার খোরাক হবে জাহান নামার কাঠ হবে জাহান নামার জ্বালানি হবে তুমি জাহান নামায় যাবে শুকুর তখন বলেছিলেন যাদের ইমান নেই আমি শুকুর তাদের থেকে থুতু ফেলি আমি তাদের থেকে দূরে থাকি আর আমি ইমানবিহীন মানুষ হয়ে মরতে চাই না আমি স্বর হয়ে কবরে যেতে চাই আমি স্বর হয়ে মরতে চাই ইমান মানুষে মরতে চায় না আজকের যদি এটা নবীর হাদিস আল্লাহর কোরআন নবীদের জীবনী আমরা যদি এটা বিশ্বাস করে নেই জি থুতু ফেললেই গায়ে লাগবে রে বাপ বিশ্বাস করুন আজকেরে বর্তমান সমাজে আমরা যারা নামাজ পড়ি না বলছি ইমান ঠিক আছে গাজার কোলকে টানতেস বলতে ইমান ঠিক আছে কথা বলেন না রোজা রাখে না বলছে আমার ইমান ঠিক আছে জি লটারি জেনা বেবিচার জুয়া কোনো কিছু বাদ দেয় তাহলে আমি নামাজ পড়ি দেখি আমার ইমান ঠিক আছে ঈমানের যেন ঢেকি লেবো এসো ভুল বলছি কথা বলেন হ্যাঁ নামাজ পড়ে না বলে ইমান ঠিক আছে মুখে দাড়ি রাখে না বলে ইমান ঠিক আছে আইরে মুসলমান আজকে বলতে লজ্জা লাগে শুকুরের থেকে আমাদের থেকে আমরা যারা নামাজ পড়ি না আমাদের থেকে শুকুরের দাম বেশি ঠিক না বল কথা বলেন আল্লাহ হেফাজত করুক আমরা কোথায় আজকে সমাজ কোথায় আব্বাজান ভাই আমমেন মুসলমানের আসনার মানিকেরা ওগো আমার আম্মারা ভুল আমাকে বুঝবেন না মা আমার নবী বলেছে মা নামাজ পড়তে হবে নামাজ যদি তুমি না পড়ো আল্লাহর জাহান নামায় যাবে আর নামাজ পড়লে আটটা জান্নাত অজীব হয়ে যাবে বলে মা তোমাদের জন্য চারটে আমল মা এই আমল চারটে মা ফাতেমা কাকে শোনাচ্ছে কাকে কাকে আজাদ আলী রাদি আল্লাহ তালে আনোহকে শোনাচ্ছে ও শুনে নাও চেনে নাও আল্লাহ নবী দুনিয়ার আমার নবী বলে মা প্রথম নম্বর আমল হলো নামাজ পড়তে হবে মা দুই নম্বর আমল হলো আমার নবী বলেছে মা রমজান মাসে রোজা রমজান মাসে রোজা আর মাত্র দেড় মাস পরে রোজা এই রমজান মাসের রোজা তোমাদের রাখতে হবে মা বাচ্চা কাচ্চা দুধ খাও কোনো অসুবিধে নাই কোনো অজুহাত খাটবে না সংসারে জ্বালা যন্ত্রণা কাজ কাম এটা ওটা কোনো অজুহাত খাটবে না মা নামাজ রোজা করতে হবে রমজান মাসে রোজা যদি রাখো আল্লাহ নবী বলেছেন ওই মহিলা মারা যাবে আটটা জান্নাতে দরজা অজীব হয়ে যাবে ও সোনার জানে না ও মায়েরা বোনেরা বেঠিরা আমার নবী তিন নম্বরে বলেছেন ও জগতে নারীরা আমার তোমরা যখন ডাক্তার বাড়ি যাবে তোমরা যখন কুটুম বাড়ি যাবে তোমরা যখন বোনার বাড়ি যাবে তোমরা যখন বাপের বাড়ি যাবে তোমরা যখন স্কুলে যাবে মা তুমি ডাক্তার বাড়ি যাবে কুটুম বাড়ি মামার বাড়ি খালার বাড়ি ফুবার বাড়ি আত্মীয় ডাক্তার বাড়ি লোক কুটুম্বর বাড়ি তুমি যেখানেই যাও না কেন মা ও মা তুমি মায়ের মতো যাবে খবরদার খবরদার আনারির মতো যেও না মা আনারির মতো যেও না বে পর্দা বেহায়াপনে যেও না ওগো মা জননী পর্দা করে চলো পর্দা করে চলো তোমার সমস্ত জায়গায় তুমি যেতে পারো শনি বাধা দেয়নি মা কিন্তু মায়েরা তুমি একটা পর্দার ভিতরে তুমি যাবে তুমি আনাড়ি হয়ে যাবে না তুমি বে পর্দায় চলাফেরা করবে না ও সোনার চারাপ্পা জানে ও ভাইরা বোনেরা বেটিরা ভুলামাকে বুঝবেন না আজকে সমাজের বুকে এমন এমন মা এমন এমন আমার বোনেরা রাস্তাঘাটে তারা এমন ভাবে বা চলাফেরা করে বাবার দুলিয়ারা তাদের পাশ আপনার কিনা পেট আগলা তাদের পিট তাদের বুক আগলা তাদের তাদে মাথা আগলা বাবা কোন লাখ লজ্জার শরমের মাথা খেয়ে এমন ভাবে রাস্তায় চলাফেরা করে অনেক বয়স্ক বাবাজিরা পর্যন্ত তাদের দিকে তাকিয়ে থাকে ঠিক না ভুল আসলে দোষ কার চাষার দোষ দোষ হলো ঝামেলা খাতনির বাপ ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে ভুল বুঝবেন না আমার মায়েরা রাগ করবেন না আমার পকেটে তেতুল আছে তেতুল এই তেতুল আমি এখন বার করব এখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে কারুর দশ কারুর পনেরো কারুর পঁচিশ কারুর পঞ্চাশ কারুর সত্তর কারুর পঁচাত্তর কারু পঁয়ষট্টি আছে আছে তো এখন এই তেতুল আমি বার করব প্রত্যেকের গালে পানি আসবে না আসবে না সবাই বলেন পানি আসবে না আসবে না তাহলে এই আপনাদের গালে যে পানি এসে দোষকার দোষকার আরে তেঁতুলের কি আমার পকেটে তেঁতুল দিয়েছে আমি কি চুলকুনিতে বার করছি কি জন্য আমি তেঁতুল বার করছি তাহলে আমি এখন তেঁতুল বার করে জনগণের সম্মুখে আমি তেঁতুলের খোলা ছাড়াবো তাহলে গালে পানি আসবে না কথা বলেন কথা বলেন বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল ইম খায়ও মাতাউল ইমরাতুস সালিহা নবী বলেছেন গোটা পৃথিবীটা হলো গোটা পৃথিবীটা হলো একটা ভোগের সম্পত্তি আর এই ভোগের ভিতরে সবথেকে দামি ভোগ হলো একটা মহিলা কেডা নবী কি বলেছেন নবীর কথা মহিলাদের হলো কিসের সম্পত্তি কথা বলেন কথা বলেন মহিলাদের ভোগের সম্পত্তি কারা ভোগ করবে পুরুষেরা ভোগ করবে নবী বলেছেন গোটা পৃথিবীটা হলো একটা ভোগ আর এই ভোগের ভিতরে সব থেকে দামি ভোগ হলো একটা ভদ্র মহিলা একবার জোরে বলেন সোহান আল্লাহ নবী বলেছে মায়েরা নবী বলেছে মায়েরা খবরদার তুমি হলে ভোগের সম্পত্তি অভাব রাস্তা দিয়ে পঁচানব্বই বছরের নানি যাচ্ছে নানি এই পর্যন্ত ঘমটা জি আর আঠারো বাইশ বছরের শৌখিন যাচ্ছে ফুল আগলা বুঝতে নি তার মানে কি পান্তাটা ক্যারি ব্যাক করেছে পান্তা পান্তা পদ বলুন তো পান্তা পান্তা হ্যাঁ পান্তা পার্সেল করেছে ক্যারি ব্যাক করেছে জি ভালো করে প্যাকিং করে ঢেকে ঢুকে পান্তা নিয়ে যাচ্ছে আর বিরিয়ানিটা পুরো আগলা ঢাকার দরকার ছিল কোনটা পার্সেল করার দরকার ছিল কোনটা আজকের এটা হচ্ছে না হচ্ছে না আ সত্তর পঁচাত্তর বাহাত্তর বছরের দাদি এই পর্যন্ত ঘুমটা আলহামদুলিল্লাহ আমার দাদিকে আল্লাহ জান্নাতবাসী করুক আমি দাদির জন্য দোয়া করি কিন্তু দাদি তোমার সাথে যে বিহায় খাতুনটা যাচ্ছে ওটা তো বিরানি ফুল টাটকা প্যাকিং যদি করতে হয় এইটাকে করো ভুল বলছি কথা বলে ভুল বলছি আজকে সমাজে বাজ এমনি পড়ছে দেবা এমনি পড়ে না ভাইরা জি দসুর বলেছেন রসুল বলেছেন হাজি সাহেব তোমার হজ কবুল হবে না তোমার নামাজ কবুল হবে না তোমার রোজা কবুল হবে না তোমার দান কবুল হবে না হাজি সাহেব ততক্ষণ কবুল হবে যতক্ষণ না চারটে মহিলাকে তুমি হেফাজতে রাখতে পারবে চারটে কেটা তোমার স্ত্রী তোমার মা তোমার বোন আর তোমার মেয়ে এই চারটে মহিলাকে যে পুরুষটা পড্ডা করতে পারবে না ওই পুরুষটা জাহাঙ্গনামি জাহাঙ্গনামি নবী বলেছেন আত্তাইসুল আ এত হুলুল জান্নাথা ডাইউস দেখতে কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না ডায়ুসকে ডায়ুস হল ওই ভদ্রলোক যিনি যে পুরুষটা যে পুরুষটা তার সায়েনা বোনকে পড্ডা করতে পারেনি যে পুরুষটা তার বউকে পর্দা করতে পারিনি যে পুরুষটা তার মেয়েকে সাইনা মেয়েকে পর্দা করতে পারিনি যে পুরুষটা তার মাকে পর্দা করতে পারিনি ওই পুরুষটা জাহান্নামি স করে কাজ হবে না নামাজ পড়ে কাজ হবে না নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গিয়েছে বাবাজি বিশ্বাস করুন তুমি বিরাট বিরাট নামাজি কিছু কিন্তু তোমার মেয়েটা ঘরের ঘরের ভিতরে ভিতরে বড় ফোন দরজা দিয়ে কোথায় ভিডিও কল করছে কোথায় কি করছে তুমি একটা বার তদন্ত করছো না তুমি মনে করছো আমার মেয়ে বিরাট ব্যাপার আমার মেয়ে কলেজে যায় আমার মেয়ে স্কুলে যায় আমার মেয়ে পড়াশোনা করে বিরাট কিছু করছে তুমি একটা বার খবর নিয়ে দেখো তোমার মেয়ে কলেজে যাবার নাম করে কোন পার্কে কলেজ করছে ভুল বলছি ভুল বলছি রে বাপ আজকের সমাজের অবস্থা কি আমাদের মুসলমানদের ধর্মর ফিউচার কি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আব্বাজান ভাই জানেন আমমিন মুসলমানেরা সোনার মানিকেরা ভুল আমাকে বুঝবেন না আমার মায়েরা বোনেরা আল্লাহ নবী বলেছে মা ও মা জননী খবরদার খবরদার বিহা বিয়া পাবনা হয়েছিল না আল্লাহ নবী বলেছেন দুনিয়ার যে সমস্ত নারী না মাথা দেখা যাবে মাথায় কাপড় দেবে না ওই মাথাটা জাহান নামার আগুনে পড়বে আল্লাহ নবী বলেছেন যে নারীটার পেট দেখা যাবে ওই পেটটা জাহান আগুনে পোড়ানো হবে জেনারিটার পেট দেখা যাবে ওই জাহান নামার আগুনে পোড়ানো হবে যে নারীটার পা দেখা যাবে ওই পাটা জাহান্নামার জাহান নামার আগুনে পোড়ানো হবে যে নারীটার মুখ দেখা যাবে ওই মুখটা জাহান নামার আগুনে পোড়ানো হবে আল্লাহ নবী বলেছেন নারীরা আমি নবী জানিয়ে তোমরা ঘরের ভিতরে কথা বলবে ঘরের ভিতরে কথা বলবে তোমাদের কণ্ঠর অবস্থা যদি উঠানে লোক শুনতে পায় আল্লাহ নবী বলেন ওই মহিলা

আমল হলো পাঁচ অক্ত নামাজ পড়বে দুই নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখবে তিন নম্বর আমল হলো মা পর্দা করবে আর চার নম্বর আমল হলো আমার নবী বলে মা স্বামীর খেদমত করবে জোরে বলবেন না নবী বলেছেন স্বামীর খেদমত স্বামীর খুশিতে খুশি স্বামীর হাসিতে হাসি স্বামীর কান্নায় কাঁদবে স্বামীর ব্যথায় তুমি ব্যথা পাবে চারটে আমল মহিলাদের কথা বলছেন কেন আওয়াজ আসছে আপনারা নিরবতা পালন করেন আসতে অসুবিধা হতে পারে বাইরে যান জি একবার শরীফ আল্লাহ একটু জোরে জোরে পড়েন এতগুলো মানুষ পড়ছেন মহাব্বতে পড়েন ও আলা আলে

বাবাজি আমি কি আবার আলোচনা অসুবিধা হচ্ছে আপনাদের সবাই বলেন অসুবিধা হচ্ছে আলোচনা হয়নি এখন বুঝলেন জি যতক্ষণ যতটা এগোনো যায় একটু আপনাদের সঙ্গে শোনেন এই গুছিয়ে গেছিয়ে বলতে গেলে সময় লেগে যায় তাহলে মহিলাদের কটা আমল কটা কটা চারটে আমল আজকের বর্তমান সময়ে আমাদের মায়েরা এই চারটে আমলেরা করে তো বলেন বলেন চারটের একটাও দেখা যায় একটাও হয় আল্লাহ 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 মায়েরা ধরা পড়বে এই জন্য মহিলাদের সংখ্যা বেশি জাননামার ভিতরে মহিলাদের সংখ্যা বেশি মায়েরা পরিবর্তন হও মা ফিরে এসো মরতে হবে মা এই দুটো চোখ দিয়ে কত লোককে মরতে দেখেছ এই দুটো হাত দিয়ে কত লোকের মাটি আমরা দিয়েছি কত লোকের মৃত্যুর সংবাদ সকাল হলেই কানে আসে আসে না অমুক গ্রামে অমুক জায়গা অমুক ব্যক্তি মারা গিয়েছে একটা দিন আসবে মা তোমারও মৃত্যুর খবর চলে আসবে সেদিনই তোমার আছো কোথায় তুমি কত বাড়াবাড়ি কত লাপালাপি সব সেদিন ঠান্ডা হয়ে যাবে আল্লাহর আজাবের ভয় করো মা আল্লাহর গজবের ভয় করো জাহান্নামার ভয় করো কবরের ভয় করো আব্বাজান ভাই জানেন আমিন মুসলমানেরা আম্মাজান ফাতেমা তু জোহরা এই চারটে হাদিস হাজরাত আলী হুজুরের কাছে বলেছিল মা ফাতেমা তু জোহরা রাদি আল্লাহ তালা যখন এই চারটে হাদিস বর্ণনা করেছিল ওই সময় আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাবা হাজরাত আলী রাদি আল্লাহ তালাহ মা ফাতেমাকে বলেছিল ও নবীনন্দিনী ফাতেমা যাও যাও ফাতেমা আমি তোমাকে আল্লাহ রস্তে মাফ করে দিলা একটু জোরে বলেন সুভান আল্লাহ আমার আব্বা জানেরা ভাই জানেরা ও মোমেন মুসলমানেরা শুনলে অবাক হবেন বাবা আম্মা জান ফাতেমা রাদি আল্লাহ আলীর কাছে কটা দাবি করেছিল কটা কটা দুটো দাবি করেছিল একটা দাবি আদায় হলো একটা দাবি পূরণ করে নিল ও বাবাজিরা মোমেন মুসলমানেরা সোনার চানেরা আম্মাজান ফাতে মা তু জোহরা আদি আল্লাহ এবার আলী হুজুরকে বললেন হুজুর হুজুর আমার আর একটা দাবি আজাদ আলি দাদি আল্লাহ তালা মা ফাতেমাকে বলেছিল ও ফাতেমা কি দাবি ফাতেমা একটুখানি বলো না ফাতেমা তাড়াতাড়ি করে বলো আম্মাজান ফাতেমা তুজহরাহ দাদি আল্লাহ তালা নাহা এবার হুজুরকে বলেছিল হুজুর হুজুর আমার আর একটা দাবি হলো আমি ফাতেমা হুজুর আজকে রাতে আমি ইন্তেকাল করব হুজার আমি যখন এনতেকাল করব হুজুর এনতেকাল করার পরে হুজুর আমার ইন্তেকালের সংবাদ মসজিদে খবর দেবেন না আমার অন্তগালের সংবাদটা মদিনা নববীতে দেবেন না মদিনার মানুষ যেন জানতে না পারে মদিনার মসজিদে যেন খবর দেবেন না আমার যারা কাছের মানুষ আমার যারা নিজের মানুষ তাদেরকে নিয়ে রাতের বেলা ওই জান্নাতুল বাকিতে দাফন করবে আল্লাহ নবীর প্রাণ বিনোসাভাব আল্লাহ তালা নু হু ইমাম হাসানো সেনের আম্মাজান মা ফাতেমাকে বলেছিল ওরে ফতেমা মানুষ মারা গেলে আগে তো মসজিদে খবর তোমা হয় মানুষ মারা গেলে আগে মসজিদে রান করা হয় আর তুমি বলছো মসজিদে খবর দেবে না ফাতেমা কেন কেন একটাবার একটু বলো ওই সময় আমাজান ফাতেমা বলেছিল হুজুর হুজুর আমি ফাতেমা আমি ছোট্ট থেকে এত বড় হয়েছি আমি ফাতেমা ছোট্ট হয়েছি আমি ফাতেমা আমি আমার চুল কত বড় ছিল আমার চুল কত লম্বা ছিল কোনো বেখানা পর পুরুষ দেখতে পাইনি আমি ফাতেমা কালো ছিলাম না পরিষ্কার ছিলাম বেখানা কোনো পর পুরুষেরা চিনত না জানতো না আমি ফাতেমা লম্বা ছিলাম না বেঁটে ছিলাম আমি ফাতেমা মোটা ছিলাম না পাতলা ছিলাম আমি ফাতেমা কালো ছিলাম না পুষ্কার ছিলাম আমি ফাতেমা আমি আমার মুখটা গোল ছিল না লম্বা ছিল আমি ফাতেমা আমার নাকটা চাবড়া ছিল না উঁচু ছিল আমি ফাতেমা কেমন দেখতে ছিলাম শুধুন না না যে ফাতেমা জীবিত থাকাকালীন বেগানা কোনো পরপুরুষেরা ফাতেমাকে চিনত না জানতো না ফাতেমাকে চিনত না জানতো না ও গাল্লা নবী সাবা জেরাস্কের আমি যখন ইন্তেকাল করব আমার ইন্তেকাল করার পরে আমার ইন্তেকালের সংবাদটা মদিনার মসজিদে দেবে মদিনার মেয়ে ছেলেরা মদিনার বেটা ছেলেরা মদিনার আবাল বিদ্যা বনিতা মায়েরা বোনেরা আমি ফাতেমা তারা আমার বাড়িতে মেলা করবে আমার বাড়িতে তারা ভিড় করবে আমার বাড়িতে তারা মেলা জমাবে আর একে অপরে তারা বলা বলি করবে ওরে দেখ 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 ফতে কত লম্বা ছিল ওরে দেখ দেখ ফতে মা কত মোটা ছিল ওরে দেখ দেখ ফতে কত সুন্দর ছিল হুজুর আমার লাশটাকে নিয়ে গবেষণা করবে হুজুর না না আমি ফাতেমা যে ফাতেমা জীবিত থাকা থাকাকালীন ফাতেমাকে চিন্ত না জানত না ফাতেমা কেমন ছিল হুজুর আজকে কাল করার পরে আমার লাশটা তারা দেখবে হুজুর না আমি চাই না চাই না চাই না আমার যারা কাছের আমার যারা নিজের আমার যারা কাছে মানুষ নিজের মানুষ হুজুর এদেরকে নিয়ে ওই রাতের বেলা জানাজা করবেন ওই রাতের বেলা কবর দেবে হুজুর দিনের আলোতে দেবেন না দিনের বেলা দেবেন না ওই রাতের বেলা আমি ফাতে মামাকে দাফন করে দেবে কি জীবন তৈরি করেছে বাপ আহ মা فاطمه তো জোহরা ওসিয়াত মতো ইন্তেকাল করলেন হযরত আলী ওসিয়াত মতো এক 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 করে সবকিছু করলেন জান্নাতুল বাকিতে মা ফাতেমার কবর হবে বাবাজিরা খেয়াল করে শুনুন মা ফাতেমা তো জোহরার কবর খুঁড়ছে আর রসুলের একজন বিখ্যাত সাহাবা হজরত আবুজার গফারি সম্পর্কে ফাতেমার চাসা সম্পর্ক জি বিশ্ব নবীর আপন চাস্ত ভাই আবুজার গফারি এই আবুজার গফারি রাদি আল্লাহ তালা আনহু মা ফতেমার কবর থেকে এক খামচা মাটি নিয়েছে মাটি বাবা আস্তে একটু শুনুন লাস্ট ফিনিশিং দেবো আমি আপনাদের কাছে এবারে আমার সেই গোড়ার আলোচনাটা খেয়াল রেখেছেন তো গোড়ার আলোচনা একটুকুনি আমি এবারে আমার মিনিট দশ পনেরো ভিতরে ইনশাল্লাহ ফাইনাল দেবো আমি অজেত জি এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে যে ইতিবিক্ষিপ্ত ভাবে যত আলোচনা করেছি তার ফিনিশিং দেবো ইনশাল্লাহ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে একটু গুরুত্ব দিয়ে শুনুন মা ফাতেমা জোহরা কবর খুঁটছে কবর আর আবুজার গফারি মা ফাতেমার কবর থেকে এক খামচা মাটি তুলেছে তুলে ওই হাতের তালুতে রেখে আবুজার গফারি বলছে ফাতেমার কবর আজ তুই কি জানিস তোর ভিতরে কাকে দাফন করা হয়েছে ওরে শোন তোর কপাল ভালো তোর তকদির ভালো ওরে ফাতেমার কবরের মাটি তুই শোন যাকে না বানালে তুই হতিস না যাকে না বানালে আমি আবুজার আমি হতাম না সেই বিশ্বনবী কলিজার টুকরা বিশ্বনবী হাবিবুল্লাহর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে তোর ভিতরে দাফন করা হবে খবরদার এই ফাতেমার সাথে যেন কোন রকমের বিয়াদবি করিস না একবার জোরে বলেন জোরে বলবেন না বাবু আফসোসের কথা এটাই ফাতেমার কবর থেকে কোনো আওয়াজ আসে না আবার রাসূলের সাহাবা আবু জার গাফফারি আবার বলেছিল এ ফাতেমার কবর তুই কি জানিস আস্তর ভিতরে কাকে দাফন করা হচ্ছে শোন ওরে শোন যিনি হলেন শেরে খোদা আলী কাররাবাল্লাহু আজাহুহু যাকে আমার আল্লাহ বলেছেন সিংহদের লিডার একবার জোরে বলেন সুহান আল্লাহ যাকে আমার নবী বলেছেন আনা মদিনা আমি নবী হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো আলী ওই আলীর স্ত্রী ফতেমাকে তোর ভিতরে দেওয়া হচ্ছে খবরদার এ কবর এই ফতেমার সাথে কোন রকমের বেয়াদুবি করিস না ভাই কবর থেকে না কোনো উত্তর আসে না আব্বা জান ইমানদারের নাম ও ভাই আমার বাবা জিরা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে আল্লাহ নবীর প্রাণ বিনোদ আচ্ছা দাবু সার গফারি যদি আল্লাহ ক তালা আবার বলেছিলো বলে ফতেম আর শোন নাও জেনে ওই ইমাম হাসান আর হুসাইনের মা যে হাসান আর হুসাইন আল্লাহ নবী বলেছেন জান্নাতে যত যুবকরা যাবে ওই যুবকদের সরদার হবে হযরতি ইমাম হাসান হোসাইন আল্লাহ নবী دین ও দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন এই মানুষেরা আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতে চলে যাবে নবী সাহাবারা জান্নাতে চলে যাবে আবু বকর উমর উসমান আলী সবাই জান্নাতে চলে যাবে ইমাম মুয়াজ্জিন হাফেজ কারি মাওলানা বসিরাদের আল্লামা রুহুল আমিন থেকে নিয়ে শুরু করে ফুরফুরা আরবীর আবু বকর সবাই জান্নাতে চলে যাবে সমস্ত ইমামগণ জান্নাতে চলে যাবে হাফেজ কারি ইমাম মুসলিম হাজি পীর দরবে সুফি সবাই চান চলে যাবে কিন্তু না জান্নাতের ক্ষুদা মিটবে না জান্নাতের স্বাদ মিটবে না জান্নাতের পিপাসা মিটবে না যতক্ষণ না পর্যন্ত আমার তিনজন সাহাবা জান্নাতে না যাবে তিনজন ব্যক্তি জান্নাতে না যাবে জান্নাতের ক্ষুদা মিটবে না জান্নাতের স্বাদ মিটবে না জান্নাতের পিপাসা মিটবে না আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে আরজু করেছিল এ হাবিব আল্লাহ হুজুর হুজুর কোন কোন সেই তিনজন সাবা আল্লাহ নবী বলেছিল ও আমার সাবারা এক নম্বর হলো আমার কলিজার টুকরা খাতুনে চেন্নাত আমার বেটি ফাতেমা দুই নম্বর হলো আমার ইমাম হাসান আর তিন নম্বর হলো আমার ইমাম হোসাইন এই তিনজন ব্যক্তি জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতের ক্ষুদা মিটবে না জান্নাতের পিপাসা মিটবে না জান্নাতের সাত মিটবে না আল্লাহ নবী সাহাব হাজরাতে আবুজার গফারি রাদি আল্লাহ তালানহু ওই সময় বলেছিল ও ইমাম হাসান হোসেনের আম্মাজানের কবর এ কবর ওই হাসান আর হুসাইনের মাকে তোর ভিতরে দাফন করা হচ্ছে ওরে কবর খবর তার এই ফাতেমার সাথে যেন কোন রকমের পিয়াদভি করিসিনা একটু মোহাব্মতে বলেন একটু ভালোবেসে বলেন ও বাবা ইমাম হাসান আর হুসাইন কারা ছিল জানেন ইমাম হাসান হুসাইন কারা ছিল ইমাম হাসান হুসাইন আমার নবী বলেছেন যারা ইমাম হাসান হুসাইনকে কে ভালোবাসল আমি বিশ্ব নবী আমাকে সে ভালোবাসলো আর যারা হাসান হুসাইনের প্রতি দুশ্মানি করল আমি নবী সে যেন আমার সাথে দুশ্মানি করল ও বাবাজিরা মুমিন মুসলমানের ও মুরব্বী বাপেরা শুনে না আমার নবী ইমাম হাসান আর হোসাইনকে এত মোহাব্বাত করতেন এতটাই ভালোবাসতেন হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী ইমাম হাসান আর হোসাইনের শরীরের কোন অঙ্গ পা ছিল না জামান নবী ইমাম হাসান হোসাইনের ওই জায়গাটা চুমা খাইনি শরীরের এমন কোন জায়গা বা ছিল না সেই ইমাম হাসান হোসাইন আহ সেই হাসান হোসাইনকে লক্ষ্য করে আবুজার গাফ্পারি বলছে এ ফাতেমার কবর খবরদার ওই হাসান হুসেনের মাকে তোর ভিতরে দেওয়া হচ্ছে খবরদার যেন এই ফাতেমার সাথে কোনো বিয়াদুবি করিস না বাবু কবর থেকে না কোন আওয়াজ আসে না কবর থেকে আওয়াজ আসে না আব্বা জানিমানদার এরা মমেন মুসলমান ও মরুক ভাইরা বাবা আমার আল্লাহ বাগ থাকতে পারিনি আমার আল্লাহ রব্বুল আলামিন এবারে কবরের জবানটা আমার আল্লাহ খুলে দিল আল্লাহর হুকুমে কবর বলেছিল ও নবী সাবা আবু তুমি অনেক কুন্দরে ফাতেমার মর্যাদা সম্পর্কে বলছো ফাতেমা নবীর বেটি ফাতেমা আলীর স্ত্রী ফতেমা হাসান হোসাইনের মা ওরে আবু জার আমি ফাতেমার কবর ও আবু জার শুনে নাও জেনে নাও আমি কবর আমি সাববিচ্ছুর জায়গা আমি কবর অন্ধকার জায়গা আমি কবর আলো নাই বাতি নাই সাদি নাই আমি কবর সাববিচ্ছুর জায়গা আমি কবর ওটা না আমি কবর বংশর পরিচয় দেখব না আমি কবর কে কত বড় মাস্টার কে কত বড় ডাক্তার কে কত বড় লাট সাহেব কে পণ্ডিত আমি কবর কার বেটা কার বেঠি কার মা কার বেঠি আমি কবর না 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 আমি কবর আমার কাছে আসতে গেলে বংশের চলবে না তুমি নেতা আছো কবরে চলবে না তুমি মাস্টার আছো ডাক্তার আছো দুনিয়ায় আছো কবরে ওটা চলবে না 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 বাবু সাহ আমি ফাতেমাকে ওইভাবে চিনি না আমি ফাতেমাকে ওইভাবে চিনি না আমি ফাতেমা আমি ফাতেমার সাথে ভালো ব্যবহার করব। ফাতেমা যদি নিয়ে কামল করে ফাতেমা যদি নামাজ পড়ে ফাতেমা যদি রোজা রাখে ফাতেমা যদি হজ করে ফাতেমা যদি দান করে ফাতেমা যদি নিয়ে কামল করে অবশ্যই অবশ্যই অনবিশ্বাস আবু চেল্লা চিল্লি করার দরকার নেই আমি ফাতেমার সাথে ভালো ব্যবহার করব একটু মহাব্ব বলেন আমি মা ফাতেমার শুরু থেকে নিয়ার এই পর্যন্ত মা ফাতেমার ইজ্জত সম্মান কি বাড়িয়েছি না কমিয়েছি কথা বলেন ফাতেমার কোন দিকতে ত্রুটি ছিল ফতেমার স্বামীর খেদমতে মধ্যে ত্রুটি ছিল ফতেমার স্বামীর কোনো অন্যায় পাইনি হযরত আলী ফতেমার নামাজই কোনো ঘাটতে ছিল আরে যে ফতেমার নামাজ পড়তো তাহাজ্জুদের নামাজ ইমাম হাসান হোসেন দোল্লায় থাকতো কান্নাকাটি করতো আমার আল্লাহ বলতো জিবরাইল চলে যা ফতেমার নামাজ পড়ছে আর হাসান হুসাইনের দৌল্লা জিবরাইল দি আর আমার ফতেমার জন্য নামাজে বিঘ্ন না ঘটে একবার চলে বলে তাহলে ফতেমার কোনো দিক তো ত্রুটি ছিল ছিল ফতেমার কবর থেকে কি আওয়াজ আসলো বলেন বলেন ফতেমার কবর থেকে আওয়াজ আসলো আমি ওসব চিনি না আমি বংশের মর্যাদায় আমি কবর চিনি না কার বিশতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং কে কত টাকাওয়ালা কার গৌরব বংশ মর্যাদা ভালো আমি কবর ও সব চিনি না আমি কবর চিনি নেক আমল একবার জোরে বলেন বাবু এবার একটু আলোচনা আপনাদের কাছে জিজ্ঞাসা তাহলে মা ফাতেমার কবর থেকে যদি বলে আমি ওসব বংশ পরিচয় চিনি না আমি চিনি নেক আমল ভাই আমাদের কিছু আছে তো হ্যাঁ আমাদের মায়েদের সব ঠিক আছে তো আমাদের নামাজ রোজা হাকাত আমাদের কবর থেকে কি আওয়াজ আসবে হ্যাঁ শোনা কি সেই কবরের কথা মনে হয় না একটা কি সেই আসাবের কথা মনে হয় না আমরা তো মরে যাব সবাই আমরা বিদায় নেব আমরা তো চলে যাব যাবো কবরে আমাদের মা ফাতেমার কবর থেকে আওয়াজ যদি আসে আমি চিনি না আর আমরা কোথাকার কে আমরা ফাতে দেবা আমরা কোথাকার কে আমাদের কবর থেকে কি আওয়াজ আসবে কোলা ব্যাং ডাকবে কোলা ব্যাং কবরে পানি ওঠবে রে বাপ আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদেরকে সুমতি দিক আল্লাহ বুদ্ধি দিক একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে না আসুন ছোট্ট করে একটু নবীশানে একটু সালাম পড়বো যারা দাঁড়িয়ে আছে ভিতরে পরিবেশ করুন আমার পরপরই বিখ্যাত বক্তা ওয়াইজির আপনাদের সম্মুখে আসবেন আসুন একটু সালাম পড়ি সালামন সালামন উদিল আল্লাহ আর পহালো পোহালো দুঃখের র নবীজির আব্বা আবদা নবীজির আম্মা আমি জিরে তু তোমা আহি মা সরল নবী রওসা

ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সকলে বসুন বালাgalo উলা সাল্লা আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা

সবাই বলেন না রাই আরে মুখি কুলুপ বেঁধে বসে আছেন রে তকবীর দান না রাই তকবীর না রাই তকবীর না রাই তকবীর না ইসলাম ইসলামী ধর্ম সভা বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস না রাই তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবাজি বসেন আলোচনা শুনুন বাবাজিরা আমার আব্বা জানেরা শোনে বাবু আম্মাজান ফাতেমা তু জোহরা রদি আল্লাহ আনহা তার কবর থেকে আওয়াজ আসলো কি আমি চিনি না বাইরা বাবাজিরা মোমেন মুসলমানেরা সোনার মানিকেরাম আমি আপনাদেরকে নিয়ে বাবা শুরুতেই যে আলোচনা করেছিলাম ও আমার আব্বা জানেরা। ও ও যুবকেরা ও বাপেরা শুনে জেনে আমি শুরুতেই যে আলোচনা করেছিলাম কবরের কথা বলেছি কবরে সাপ উঠেছে ওই সাপ ওটা কোনো বন্ধ হয় না শুনবেন বাপ কথা বলেন শুনবেন আমার আব্বা নানের ও নজয়ানেরা যুবকেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদ নবী আবার একজন বিখ্যাত আব্বাস এই আব্বাসের আমলে একজন ব্যক্তি মারা গিয়েছে ওই মানুষটার জন্য কবর খোঁড়া হলো কবরে সাপ উঠলো বাবা আবার কবরটা বুঝিয়ে দিল আবার কবর খোঁড়া হলো আবার কবরে সাপ দেখা গেল আবার কবরটা বুঝিয়ে দিল আবার কবর খোঁড়া হলো আবার কবরটা বুঝিয়ে দিল আবার কবরে সাপ উঠলো বাবা কোনো সাবটা সাহা বন্ধ হয় না আমার আব্বা ও মুরুবিয়ানেরা ওগো আমার বাবাজিরা শুনে রেখে দেন সাহাবাই کرامেরা বিশ্বনবী হাবিবুল্লাহর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্বাসের আমুলে আমার বাবাজিরা গ্রামের মানুষগুলো আতংকিত হয়ে গেল গ্রামের মানুষ ভয় পেয়ে গেল গ্রামের মানুষ ভয় পেয়ে গেল আতংকিত হয়ে গেল এখন আমরা কি করব কোথায় যাব যে যাব আমরা কোথায় যাব কার কাছে যাব ও মামাজিনারা মুরব্বিয়ানেরা ও नौজওয়ানেরা যুবকেরা গ্রামের মানুষগুলো চিন্তিত হয়ে পড়লো সবাই মিলে মিটিং করলো সবাই মিলে একটা আলোচনা করলো চলো 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 রাসূলের সাহাবার দরবারে চলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে চলো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নামে সামে আব্দুল নেমনে আমাজে দরমারে গ্রামের মানুষগুলো রিটেইন করে সময় মিলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এর বাড়ির দিকে রওনা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির কাছে গিয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কে সালাম দিলেন সালাম দিয়ে বললেন ও আল্লাহ নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর আমাদের کرامে একজন ব্যক্তি মারা গিয়েছে হুজুর আমাদের کرامে একজন ব্যক্তি অন্তিকাল করেছে ওই মানুষটার জন্য আমরা কবর খনলাম ওই মানুষ প্রতিষ্ঠার জন্য আমরা কবর খুলেছি হুজুর কবরে সাপ উঠলো আবার কবরটা বুঝিয়ে দিলাম আবার কবরে সাপ উঠলো আবার কবরটা বুঝিয়ে দিলাম আবার কবরে সাপ উঠল হুজুর যত কবর খুলে সাপ যত কবর খুলে সাপ সাপ ওটা কোনো বন্ধ হয় না ও আল্লাহ নবী সাবা হুজুর আপনার কাছে এসেছি হুজুর আপনার কাছে এসেছি হুজুর একটু আমাদের ফয়সালা করে দান জোরে বলেন সুবহানাল্লাহ হজুর আপনার কাছে এসেছি হজুর কবর খুঁজছি যত কবরের সাপ ওটা বন্ধ হয় না হজুর আপনি যদি একটু ফর্মুলা দেন হজুর আপনি যদি একটু বলেন আপনি যেটা বলবেন আমরা সেটা করব আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা ওনাকে আমার আমাকে টোনার কাছে নিয়ে চলো জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস গুটি গুটি পায়ে ওই মরা মানুষটার কাছে গিয়েছে গিয়ে বাবু আবদুল্লিনে আব্বাস ভালো করে দেখছে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখছে দেখে আব্বাস বলে বাবা ও বাবা এই যে সাপটা ওর কবরে ঘুরছে সাপ কোনো মতি সরতে চায় না

ফেলো তবু বাবা বলছি এই 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 মানুষটার কাছ থেকে সাপ পালাবে না আসলে ওটা কোনো সাপ না ওটা হলো ওর জীবনের বদি ওটা হলো ওর জীবনের গোনা ওর জীবনের অন্যায় ওই অন্যায়টা এত ভালোবেসেছে ওই অন্যায়টা আল্লাহ পাক সাপ হিসাবে ওর কবরে দিয়েছে এতে বাবা ওই অবস্থায় ওকে মাটি দিতে হবে বলেন নাউজুবিল্লাহ করুক আমরা যারা গোনা করতে ভালোবাসি আমরা যারা জেনা করতে ভালোবাসি আমরা যারা সুদ খেতে ভালোবাসি আমরা যারা গান বাজনা থিয়েটার শুনতে ভালোবাসি আমরা যারা অন্যায় পথে চলতে ভালোবাসি আমার মায়েরা যারা মহিলা সমিতির সেক্রেটারি হতে চায় সম্পাদক হতে চায় যে সমস্ত মায়েরা হয়েছে জি আল্লাহ গোনা খাতা মাফ করুক ও মায়েরা যতবার হও তবে আল্লাহ গোনা মাফ করুক এমনটাই যদি তুমি মারা গিয়েছো মনে করো এই গ্রামে কেউ মারা গিয়েছে সে খারাপ ছিল জানি সে বেনামাজি ছিল জানি সে চিরিংবা ছিল জানি সে জেনা করত জানি সে লড়াই করত জানি সে সুদঘুষের ভিতরে ছিল জানি সব জানা সত্ত্বেও তার যদি সাপ ওঠে আর এরকম যদি কিছু দৃশ্য এই গ্রামের কোনো মানুষের ঘটায় বাবা গ্রামের মানুষ কি স্বস্তি থাকবে একটু কথা বলেন হ্যাঁ রসুল বলেছেন তাই তোমরা নে কামল করো কিছু কিছু নমুনা আল্লাহ দুনিয়ায় দেখায় দেখায় না কথা বলেন কিছু কিছু নমিনা আল্লাহ দুনিয়ায় দেখায় দেখেও যদি মানুষ যদি পরিবর্তন না হয় দেখেও যদি মানুষ যদি হেদায়ত না করে দেখেও যদি মানুষ যদি কবরের কথা মনে না করে তাহলে তার কপাল তো টলে গেল তার কপাল তো জাহান নামার দিকে চলে গেল এত কিছু শুনে দেখেও আমরা যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল না হয়ে যায় আমরা যদি নামাজি না হয়ে যায় আমরা যদি দিনদার না হয়ে যায় আমাদের এ জীবনের কি দাম আছে রে বাব এত আমি ফাতেমার জীবন ইতিহাসটা তুলে ধরেছি মা ফাতেমার কবর থেকে আওয়াজ আসছে আমি চিনি না আর নবী বলেছেন যারা পাপের জীবন নিয়ে গোনা মাখা জীবন নিয়ে যারা কবরে যাবে ওদের কবরে নিরানব্বইটা সাপ দেবো নিরানব্বইটা সাপ বাবাজি একটু চিন্তা করুন আজ মল্লিকাল দুদিন এক্ষুনি যদি চোখটা বন্ধ হয়ে যায় সব শেষ দুনিয়ার রঙিন দুনিয়া রঙিন দুনিয়া কালো হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে টাকা ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে বাবা কবরের পুঁজি হিসাবে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করুন কবরের পুঁজি হিসাবে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করুন ভাই আপনারা দেখতে পাচ্ছেন একটা কোরআনিয়া মাদ্রাসা আছে তাই তো কোরআনিয়া মাদ্রাসা জি এই কোরআনিয়া মাদ্রাসাটা চলে আপনাদের সাহায্য সহযোগিতা ঠিক না ভুল ঠিক না ভুল এতে আমার ভাইরা এই কবরের পুঁজি হিসাবে আখেরাতে কিছু সঞ্চয় করার হিসাবে আমি এই মাদ্রাসাটার জন্য দুটো মিনিট আপনাদের কাছে একটু হাত পাত